নমস্কার বন্ধুরা, মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। শীতে প্রচুর পরিমাণে গোলাপ গাছে ফুল পাওয়ার শেষ প্রস্তুতি ও পরিচর্যা চারটি বিশেষ কাজের মধ্যেই আমরা পেতে পারি। গাছ ভর্তি ফুল। গোলাপ গাছ খুবই সুখে ও সুন্দর গাছ। এই গোলাপ গাছের যত্নের শেষ নাই। যে যত বেশি যত্ন নিতে পারবে সেই গাছ তত বেশি ভালো হবে ও সুন্দর ফুল দিতে থাকবে। গোলাপ গাছের যত্ন প্রতি মাসেই ধরে ধরে করতে হয়। সামনে ভরা শীত, গোলাপ মূলত শীতকালীন ফুল। এই ফুল সারা বছর কদর আছে সবার কাছে। আমরা চাই সারা বছর বাগানে ফুটে থাকুক গোলাপ ফুল। চাইলেই তো আর পাওয়া যায় না, তার জন্য চাই সঠিক প্রস্তুতি ও পরিচর্যা। গোলাপ প্রধানত শীত ও নাতিশীতোষ্ণ মণ্ডলীয় একটি ফুল। বেশি উষ্ণ বা আর্দ্র আবহাওয়ায় গোলাপের গাছ ভালো হয় না। 20-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 85% আপেক্ষিক আর্দ্রতা এবং 100-125 সেন্টিমিটার গড় বার্ষিক বৃষ্টিপাত গোলাপ চাষের জন্য উপযোগী। তাই নভেম্বর মাস হতে মার্চ মাস পর্যন্ত ভালো গাছ ও ফুল পেয়ে থাকি। সেই কারণেই নভেম্বর মাসের মধ্যেই ভালো গোলাপ গাছ তৈরি করে নিতে হবে। ভালো অধিক সংখ্যায় গোলাপ পেতে হলে প্রথমেই চাই গাছের সুন্দর এবং অসংখ্য ব্রাঞ্চ সহ ঝোপালো করা। সেই সঙ্গে শাখা উপশাখাগুলি মোটা ও শক্ত করা। আমি আমার বাগানের গাছগুলির পুন আগেই করেছি। এখন গাছের নতুন শাখায় ভর্তি হচ্ছে, কিছু কিছু কুঁড়ি আসছে, ফুলও ফুটছে। কিন্তু এই কুঁড়ি ও ফুল দেখে মন ভরালে একদমই চলবে না। কেটে ফেলে দিতে হবে সমস্ত কুঁড়ি ও ফুল। কুঁড়ি ও ফুল কাটার সময় মনে রাখতে হবে বুঝে একটু কুঁড়ির নিচ থেকে ছেঁটে ফেলা, তাহলে সেই কাটার জায়গার নিচ থেকে 2-3টি নতুন শাখা বার হবে। এবং এই যে নতুন শাখাগুলি বার হবে সেগুলি কুইক শক্ত সামর্থ্য করে তুলতে আমাদের হবে। মানে ব্রাঞ্চগুলি যাতে মোটা হয় শক্ত হয় তার জন্য চাই গাছের সঠিক সময়ে সঠিক খাদ্য। গাছের কুঁড়ি ও ফুল পুরানো শুকনো ডাল কেটে ফেলার সঙ্গে সঙ্গে টবের আগাছা পরিষ্কার করে মাটি একটু খুঁচিয়ে আলগা করে দিতে হবে। মাটি আলগা হলে মাটি একটু শুকনো হলেও গাছের শিকড় অক্সিজেন পাবে, তার ফলে গাছ তার শারীরিক ক্রিয়া চালাতে অসুবিধা হবে না। এই সময়ে এমন খাদ্য চয়েস করুন যাতে গাছের শিকড় সহ গাছের প্রতিটি সেল ঠিকঠাক কাজ করে। গাছ বেড়ে ওঠার সময় যেন কোনো পুষ্টিজাত খাবারের অভাব না হয়। তার জন্য আমাদের ঘরে গোলাপ গাছটিতে খাবার দিতে হবে। আর খাবার দেব 10 ইঞ্চি টবের গোলাপের জন্য 1/4 চামচ DAP। ডিএপিতে 46% ফসফরাস আছে, 18% নাইট্রোজেন। এটি মাটিতে থাকা শিকড়ের বৃদ্ধি, কাণ্ড শাখা প্রশাখা বৃদ্ধি শক্ত মোটা করে। এতে রয়েছে নাইট্রোজেন ফসফরাস উভয়ই রয়েছে, যা প্রাথমিক ম্যাক্রো নিউট্রিয়েন্ট এবং 18টি প্রয়োজনীয় পুষ্টির অংশ। নাইট্রোজেন দিতে হবে আমাদের এর সঙ্গে, মানে ইউরিয়া 1/2 চামচ দেব। এটি দিলে কোষের সংখ্যা বৃদ্ধি, ডালপালা শিকড় এবং গাছের পাতাগুলির জন্য খুবই জরুরি। এখন গাছটিকে খুব তাড়াতাড়ি আমাদের বড় করতে হবে। এটি ক্লোরোফিল এবং অক্সিজেন উৎপাদনের পাশাপাশি লিগনিন গঠনের জন্য খুব জরুরি। এর সঙ্গে দেব এপসম সল্ট 4-5 গ্রাম। এই এপসম সল্ট কেন দেব? না,
এটি কি কাজ করে? এই সারের সাথে এটি যোগ করলে গাছের শিকড়গুলি আরো বেশি করে খনিজ পুষ্টি গ্রহণ করতে পারবে, গাছকে বেশি করে শক্তিশালী করে তুলবে, আর ক্লোরোফিল অণুর একটি গুরুত্বপূর্ণ উপাদান এপসম সল্ট। এর সঙ্গে দিতে হবে হাফ চামচ পটাশ। এটি দিলে গোলাপ গাছটি শিকড়ের সাহায্যে জল ও মাটি হইতে শিকড়ের সাহায্যে পুষ্টি শোষণের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। গাছের পাতার পত্ররন্ধ্র খোলা ও বন্ধ করা গোলাপ গাছটির খুবই সহজভাবে করতে পারবে। এই পটাশিয়াম মূল ও ফুল উৎপাদনে গাছকে প্রচুরভাবে সাহায্য করবে। এই ভারী খাদ্যের সঙ্গে গাছের চাই অনুখাদ্য ভিটামিন। যে খাদ্যগুলি খুবই কম লাগে এবং গাছের বৃদ্ধির জন্য অপরিহার্য, অনেক কোম্পানির পাওয়া যায়। এটি 2 চামচ দিন। এটি নতুন পাতা শাখা প্রশাখার গঠন খুব সুন্দর তৈরি করবে। গাছের পাতা সবুজ ও চকচকে থাকবে, গাছের ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে। সঙ্গে বাড়ির তৈরি জৈব মিক্স খাবার 2 মুঠো দিন। একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। মেশানোর পর টবের মাটিতে ভালোভাবে ওপরে মিশিয়ে দিন, দিয়ে জল দিন। এই খাবার দেওয়ার পরপরই গাছের নতুন পাতা বার হবে। গাছে যেন কোনো রোগ ও পোকার গাছের কোনো ক্ষতি করতে না পারে তার জন্য ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে। যাতে কুয়াশায় ক্ষতি করতে না পারে তার জন্য প্লেন ম্যানকোজেব 1 লিটার জলে 2 গ্রাম 10 থেকে 12 দিন পরপর গাছে স্প্রে করে যেতে হবে। অবস্থা বুঝে খুব অসুবিধা হলে সাপ ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন 1 লিটার জলে 2 গ্রাম। গোলাপ গাছের নতুন পাতায় বেশি পোকায় আক্রমণ করে, তার জন্য এমন একটি কীটনাশক ব্যবহার করুন যাতে শুয়োপোকা, ল্যাদা, সবুজ পোকা, ফুলখা পোকা, রস শোষণকারী পোকার হাত থেকে গাছকে খুব সহজেই বাঁচানো যায়। ঘরোয়াভাবেও খুব ভালোভাবে এদের নিয়ন্ত্রণ করা কিন্তু যায়। আর রাসায়নিকভাবে এদের একটি ওষুধেই সমস্ত পোকার হাত থেকে গোলাপ গাছকে বাঁচানো যায়। ম্যাজিক স্প্রে করতে পারেন 1 লিটার জলে 1 ml 15 দিন পরপর নভেম্বর মাসে 2 বার দিন। আর যে বন্ধুরা ঘরোয়াভাবে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করবেন, আমার চ্যানেলে অনেক ভিডিও দেয়া আছে, না জানা থাকলে প্রয়োজনে দেখে নিতে পারেন। এই সমস্ত পরিচর্যা করার পর গাছে একটি PGR স্প্রে করুন, কে বুস্টার, খুব ভালো সময় উপযোগী, খুব সুন্দর PGR। 15 দিন পরপর 2 বার স্প্রে করুন। গাছ বেড়ে ওঠার, গাছ সুস্থ থাকার, গাছের খিদে বাড়ায়, হজম শক্তি বাড়ায়, সর্বোপরি গাছের সেলগুলি খুব সুন্দর কাজ করে। গাছের বেড়ে ওঠার মূল রসদগুলি এই কে বুস্টারের মধ্যে আছে। বন্ধুরা, এই ছিল নভেম্বর মাসের গোলাপের পরিচর্যার ভিডিও। পরবর্তী পরিচর্যার ভিডিও খুব শীঘ্রই দেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন। আর নতুন বন্ধুদের অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালোবাসা ও নমস্কার জানাই।